আজকে এমন একটা স্ক্রিপ্ট লিখছি, পরের ভিডিওতে আমাকে একেবারে আগুন ধরে দেবো গা। আর ডায়লগ গুলা তো মামা পুরো একদম খালি ঘর মার্কা। খবরের কাগজে কি লিখছে? রাস্তায় ফেলে চার ইউটিউবারকে কুপিয়ে মারলো টিকটকাররা। সেই টিকটকারদের সম্মানের সাথে খেতে নিয়ে পিছন মেরে দিল সাধারণ পাবলিক। ভাই আমাকে তো গোল্ডেন প্লে বাটন নিয়ে পড়ছে। আমি জামু কইছি না। আরে ভাই, গুগল থেকে তো একটা শর্ত হয়েছে, যারা গোল্ডেন প্লে বাটন আনতে যাবো তারা তো তাগরে একটু খেতে নিয়ে যাবো। আরে ভাই আপনারাই জানেন আমি এমনিতেই দুই দিন ধরে অসুস্থ, আবার পাতলা পায়খানা, ওই অবস্থায় খেতে খুঁজে যাওয়া দেবো না, আমার সমস্যা আছে আপনারাই জান। আচ্ছা তাহলে তুই যা, কি করে আমা করি যাইতে হইব। যাক, প্লে বাটনটা আনতে তেমন একটা কষ্ট হয় নাই। আসলে কষ্ট হয় নাই, কিন্তু পিছনে খালি একটু ব্যথা করতেছে। তোরা খারাপ, এই মহিলার আমি দেখতেছি। আমি থাকতে আমাকে গোল্ডেন প্লে বাটন তুই নিবি? তুই কি ভাবছস আমার এই বন্ধুরে মারছস দেখে আমার তোর সামনে তুই ওরে মারবি? ও আমার ভাই, আমার তোর সামনে তুই ওরে মারবি? খারা আমি চোখ বন্ধ করে থাকি, এবার মার। এই মুখ আমরা পাবলিকের সামনে কেমনে দেখামু? একটা মহিলা আমাকে মাথা ফাটাই দিয়ে গেল, আর আমার তো নাক বাড়াই লাগছে, আমার তো এমন জিনিস ফাটাইছে আমি তো দেখাইতে পারতেছি না। এই আমগো প্লে বাটন কই? তাইলে কি প্লে বাটন ও নিয়ে গেল? কি রে তুই কার ফোন দিতাছস? সিআইডি না বেবি, আগের বার 14 ফেব্রুয়ারিতে তোমার নিয়ে ঘুরতে দেখতে পারিনি, তো কি হইছে এইবার তোমার নিয়ে 14 ফেব্রুয়ারিতে ঠিকই পার্কে ঘুরতে যাব? আর আগের বার আমারটা একটু দুর্বল ছিল তাই খাড়াইতে পারিনি। কি করে মানে শরীর শরীর বস, একটা তো নতুন কেস আইছে, ওই যে বাংলাদেশে একটা আলদু ফালতু চ্যানেল আছে না ব্যাড ব্রাদার্স নামে, কোনটা ওই যে সবাই খেতে না যে খালি ঘর করে দেয়। অগো কথা কইস না, আমার ও একবার নিয়ে গেছি। অগো তো 1 মিলিয়নের গোল্ডেন প্লে বাটন হাইজ্যাক হয়ে গেছে, আর হাইজ্যাকার হাইজ্যাক করার পর এই কাগজটা ফালাইতে গেছে। বস আপনি তো চাকাইতেছেন, তাহলে আমরা দুই কাপ চা নেই। তোর কি আমার ছোট মনের মনে হয়? তোর কি মনে হয় যে তোরা মাত্র দুই কাপ চা খাবি আর এটা আমি না করমু? নে খা, তোরা তো কটিয়ে দে তাকাবি, এটা তোর আমার না করার কথা না। কি করে লরে আমার বিল্ডা দিয়ে দি। এই আমার দরসর আজকে আমি ভাঙা গেলাম, আমাকে রেসিপি সার মারো, আমি ভাঙা গেলাম। এইবারও ভালোবাসা দিবস যদি আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে কাজ মনে না দিতে পারি তাহলে আমার গার্লফ্রেন্ড আবার ভাববো যে আমার দোর নাই। কি করে মানে মনে দোর নাই মনে। বিল কত? 370 টাকা। হ্যাঁ, সামনে মেন রোড সবসময় মিশা কথা করছি আমার লগে, আর আমি তো দেখতেছি সামনে পোলাপান হরতাল করতেছে, এখন তো আমি ওগুলোকে হরতালে জয়েন করুম। জয় আর পেটি কেক আমার এমনি ফাঁসিয়ে দিয়ে গেল গা। কিরে জয়া আর পেটি কেন কি করে? জয়া ফেডিক্স
আমি তো ক্লিয়ার আপনার দিকে তাকাই রয়েছি। তোরা আমার ওই জায়গায় ফাঁসিয়ে দিয়েছ, তাই তো বলে গিয়ে একটা শাস্তি আছে। এইবার ব্যাড ব্রাদার্সের প্লে বাটনের কেস তোরাই সলভ করবি। আর ব্যাড ব্রাদার্সের পোলাপান এমনিতে অনেক ভালো, ওদের প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর হয়, আমি আমার নিজের চোখে ক্লিয়ার দেখছি। কিন্তু ওকে ভিডিও তুই দেখলি কেমনে? এই যে তুই যেমনে কথা কইলি এমনে। আচ্ছা ঠিক আছে, আমি বয়রারে কল লাগাই। আসল কথা, আমাকে চেহারা সিআইডির লগে মিলে আর সিআইডি রেসিপি স্যার আমারে আর বোবারে ফেডি আর জয় ভাইবা এই কেসটা ধরাই দিয়ে গেছে। এখন এই কেসটা সমাধানের লেগে এই কাগজটা স্যার আর কোনো ক্লুই নাই। এখন এই কাগজটা দেখে আমাকে কেসটা সমাধান করতে হইব। কিন্তু তুই আমাকে এনে রাখছিস কে? কি করে এই তাইলে আমি তোরা তখন ধরা কি কইলাম কি কইলাম এতক্ষণ ধরে আমি তোর কি কইলাম? ও এই সাইডে ও আগে কবি না। এই দাঁড়া, ইয়ারফোনটা খুলে লই। আমি তো এতক্ষণ থাকি থাকি গান শুনতেছিলাম। আমাকে কথা শুনে না, ও আবার গান শুনে কেমনে? তা আবার থাকি থাকি গান শুনে। আচ্ছা, এ জায়গায় জয় আর ফেডিক্স আছে, এমন খালি এসিপির কমতি আছে, তাই এসিপিটা তরি হই তৈব। এসএসসি পরীক্ষা নিয়ে কোনো কথা কবি না, তোর মার বিয়ার আগে আমি এসএসসি পরীক্ষা দিছি। যদি এসিপি হইতে করতে তাহলে আমি এসিপি হইতে পারি, কিন্তু তোকে মতো প্রতিবন্ধী নিয়ে তো আর কেস সলভ করা সম্ভব না। হ্যাঁ, কেস সলভ করা যাবে না মানে আমাকে মধ্যে কি কমতি আছে? এই যে ও ক্লিয়ার কথা কইতে পারে। হ্যাঁ ওই বই ও যেহেতু গোল্ডেন প্লে বাটন না, আমি অনেকবার দেখছি এই হালার পালাই গোল্ডেন প্লে বাটন বলে গোলাপি। তো গোমত প্রতিবন্ধী নিয়ে গোল্ডেন প্লে বাটন খুঁজে পাই করা সম্ভব না, তাই আমাকে একটা অভিজিৎ দরকার। এই সমস্যা থেকে এখন আমাকে বাঁচাইবো কারা? আমি একজন চিনি যে সবার সমস্যা সমাধান করে, এই বিপদ থেকে তাইলে আমাকে হ্যাঁ উদ্ধার করতে পারবো। আচ্ছা ল তাইলে। ওই ও বাবা, সবার অনেক কিছু বড় বড় আর আমার বড় ঘরের চাল ওয়া ওয়া কষ্টাকে ওয়া 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 ওয়া। সবার অনেক কিছু বড় বড় আর আমার বড় ঘরের চাল, তাই আমার সবাই ভালোবাসে এটাকে বাবা হারবাল। এই তুই আমার কই না জস? হে উই উই। আরে তুই কইলি না যে আমাকে সমস্যা সমাধান করার মতো একটা লোক দরকার? হেই তো ছোট কাল থেকে মানুষের সমস্যা সমাধান করে আইছে। আগে আমি বিশ নাই মুত্তাম হের কাছে ছিলাম, হের দুয়া দিয়ে বিশ নাই মুত্তা ঠিক করে দিছে। তারপর মানুষের বই দেখ দিব না, অসুবিধা থাকলে হেই দাও এই বাবা ঠিক করে। এমন কি তোর যদি টুনটুনি ছোট থাকে এই বাবা এইটারও সমাধান দেয়। ওই উই উই ও তোর বাবার হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবো, দিয়ে দিবনি। ওই ও এসব বর্ণামের মধ্যে বাবা কি আর কিছু পারে না? আমি আরেকটা জিনিস পারি, আমি টিকটক চালাইতে পারি। এই টিকটকের গন্ড বাবা আমরা কি করব? সেই কি আমাকে এই কেস পড়তে পারবো? এর চেয়ে ভালো আমরা নিজেরাই কিছু করে নেব। আমি বাবা হইতে পারি কিন্তু আমি মূর্খ না, আমি যথেষ্ট শিক্ষিত, যদিও আমি এমপিএসসি পরীক্ষা তিনবার দিয়েছি। আচ্ছা তোমরা কি আমার শিক্ষার পরীক্ষা নিতে চাও? না না। আচ্ছা সমস্যা নাই, আমি নিজে দিয়ে দিতেছি। এই যেমন ধরো ই ডাবল জি সমান সমান ইজি। এই আমি তো করে এনে এনে ভুল করে লাইতি র। ওই ওই কি হইছে? আপনি আমাকে পিছে পিছে আনকা ভাই, আমার একটু তগ লগে হলো। আমার এই বট গাছের নিচে বয়ে বয়ে বন্ডামি করে হারবার লেও সুদ বেস্তার ভাল লাগে না। আর এই বট গাছের নিচে বয়ে থাকতে থাকতে আজকে আমি বট হয়ে গেছি গা, ফ্রি ফায়ার একটা হেড শট মারা পারি না ভাই। আমি আর টিকটক টুকটক করুক না ভাই, আপনি লগে আমার লো হলো। আর আপনারা দেখে মনে হচ্ছে ওকে সবকিছু আপনিই দেখেন, আপনি কইলি ওরা শুনবো। হ্যাঁ একটা কথা তুই ঠিকই কইছ, এনকার মধ্যে সবচেয়ে ক্লিয়ার তো আমি দেখি। কিন্তু তুই ছাইরা দিলি কে? যে জায়গায় ধরতিলে আমার তো ভালোই লাগতেছিল। আচ্ছা বাবা কারণ তাহলে আজকের থেকে এই কেস সমাধান করতে আপনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে, আর তাহলে যেহেতু আমরা স্যার জন্য এক হয়ে গেছি গা, তাহলে আমরা একটা টিকটকে সলোমো ভিডিও বানিয়ে লাই। হাইজ্যাক আর হাইজ্যাক করার পরে এই কাগজটা রয়ে গেছে, কিন্তু এই জায়গা তো কিছুই লেখা নাই। আরে হাইজ্যাক এটা কিছু হয় নাই, এগুলো সবই গুজব।
এই যে লেখা কি করে হালার পো কানাই দেখ তুই দেখ না আচ্ছা 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 দেখতেছি এই জায়গা কি লেখা BIKE বিকি কি করে হালার পো হালা BIKE তে বিকি না BIKE তে বাইক আর বাইক মানে মোটরসাইকেল আমি টিকটকে একটা ভিডিও বানায় আপলোড দিয়ে দিতেছি আমার ফ্যান ফলোয়ার এসে বাইক দিয়ে যাবো তোরা আমার কথা শুনতেছিস তো সারা শব্দ দে কিরে গেছিস গা এই আমার নিয়ে যা আমি তো দুই চার এলাকায় কোনো গাড়ি দেখি না গাড়ি তো এই জায়গায় আছে কিন্তু গাড়ির চাবি কই হ তাইলে এখন সবার আমাকে চাবি খুঁজতে হইব এই বুবাই কথা না কইতে পারলো মাঝে মাঝে পুরাপুরি ঠিক কথা কয় আচ্ছা তাহলে সবাই চাবি খুঁজ এখন আর কারো কোনো খোঁজাখুঁজি করার দরকার নাই এখন আমি আমার জাদু আমার পাওয়ার দিয়ে চাবি বের করে দেখামু ধরো সবাই চোখ বন্ধ কর আমি এক সেকেন্ডের ভিতরে চাবি আমার হাতে আনতাছি জেলেবি ভাই জেলেবি ভাই এবার টাকা আমি আগেই কইছিলাম বাবা এটা বন্ধ না কি কি ওই 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 সবার চোখ ফাঁকি দিতে পারলেও আপনি আমার চোখ ফাঁকি দিতে পারবেন না আপনি যে জাদু দেখাইছেন এটা কিন্তু আমি খুব ভালো মতোই দেখছি আরেকবার যদি এরকম উল্টাপাল্টা জাদু দেখান কাশবনে না পিছন মেরে দেবো পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন না আচ্ছা যাই হোক তাহলে এখন হুন্ডাটা চালাই বগেরা তাই এনকার মতো সবচেয়ে ভালো হুন্ডা আমি চালাই প্রত্যেকটা অলি গলি আমার চিনা ক্লিয়ার আমি সব কিছু দেখছি আর আমি তো আসেন নিচে কোনো সময় হুন্ডাই টানি না দেন বাবা চাবি দেন ওই ওই ও ওই ও কিন্তু বাবা কই গেল আপনার টুনটুনের মাথায় এটা কি বেজার হইছে এই হালাই বলে চয়ে দেয় না তাও এত কিছু কেমনে দেখে এইটাই বুঝলাম না কি পদ্মা নদীর পিলারই হয় নাকি পিওআর এ পরিবারই হয় একটা বট গাছে তলে বলে এতক্ষণ আমি সমাধান করে নিতাম কি বাবা কিছু কি সমাধান হলো কি রে তোরা সিঙ্গারা কোনে পেলি ওই যে সামনে এক জোড়া নতুন বিবাহিত কাপড় প্রতিবন্ধী করে সিঙ্গারা দিতেছে কিন্তু তো করে দিল কে কেন আমরা তো প্রতিবন্ধী এই যে আমি কানে শুনি না এই যে আমি চোখে দেখি না এ সিঙ্গারের ভিতরে আলো দিছে একেবারে চকচকা আর আমি তো কথাই কইতে পারি না ওই ওই ও আচ্ছা বাবা আপনি সূত্রটা সমাধান করেন সিঙ্গারা তোমার খাইতে হইব তোর বিবাহর জীবন সুন্দর হোক সিঙ্গারা দেন তোর কি সমস্যা তোর এত দেখে প্রতিবন্ধী মনে হয় না আরে আমি তো কথা কইতে পারি না তাইলে সিঙ্গার চাইলি কেমনে আসলে আমি কানে শুনি না তাইলে আমাকে কথা শুনি কেমনে আসলে আমার পায়ে সমস্যা আমি হাঁটতে পারি না তাইলে এই জায়গায় এটাইলি কেমনে আরে আমি তো আমার আসল সমস্যার কথা কই নাই আমি যদি ওই সমস্যার কথা কই আপনি আমার একটা সিঙ্গারা না পুরো প্যাকেটটাই দিয়ে দিবেন কি আসলে আমি তো টিকটক করি আরে ও তো সবচেয়ে বড় প্রতিবন্ধী এই ওরে তো একটা সিঙ্গারা দিলে হইব না ওরে তো পুরো প্যাকেটটা দেয়া দেওয়া উচিত কারণ ও বেশি বেশি দোয়া করব আর প্রতিবন্ধীকে দোয়া কাজে লাগে এই দ্বিতীয় সূত্র পাইছি
এই যে এটার ভিতরে আই এম লেখা কিন্তু বাবা আপনি এটা পেলেন কোনে কেন সিঙ্গারের প্যাকেটের ভিতরে হালাল হালাতে আমার করে যে ব্যক্তি সিঙ্গারা খেয়ে ফেলাইছ বাবা আপনি রে জানি কোন সময় চাইতে নিয়ে উপরে নিচে নাড়া তারা দিয়ে দিন আচ্ছা যাই ওই কাগজ দুইটা আমার কাছে দে আমি দুইটা মিলাই দেই কিন্তু তুই না তো হয়ে যাস না আচ্ছা তোরাই মিলাই দে কি লে আছে পি ও আর আই এম ও পোকেমন এই হালার পালার আজকে ভাঙ্গে এলাম নাকি আমি কি 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 ওই ওই ও সব কয়টা বন্ড মন চাইতাতে করে কাজ বনে নিয়ে পিছন মেরে দি পাবলিকের সামনে মুখ দিতে পারবো না আরে বেটা পি ও আর আই এম ও মানে পোকেমন না পরিমো এই তাইলে নামও করে এনে যুগ করলেই পরিমনি হয়ে যায় আমরা এনে খুঁজি গেল তাইলে এনাই খোঁজার লেগা আমাগো নদীর ওই পাশে দেখি এই পাশে তো সবই খুঁজে লেখি ল নদীর ওই পাশে দেখ এনে খুঁজি গা কিন্তু নৌকা চালাইবো কেডা হ্যাঁ এই সমস্যা নাই এনকার মধ্যে ক্লিয়ার নৌকা আমি চালাইতে পারি কারণ আমি নদীর প্রত্যেকটা আনাচে কানাচে নিজের চোখে ক্লিয়ার দেখছি সব ক্লিয়ার দেখি আমি একেবারে এই যে বইটা তাইলে আমার হাতে এত বড় এইটা কি ও ওইটা তো লাঠি আর সব বইটা বড় হয় নাকি কিছু কিছু বইটা ছোট হয় কোন হালার পালায় আর নৌকা চালাইতে দিছে তুই তো দিলি আজকে গেলে আমি চোখে দেখি না দেখে আমার এগুলো শুনতে হইতেছে আমি গিয়ে ঘটনাটা ইচ্ছা করে ঘটাইছি এই এটা কি এ নাই এটাই তো আমাকে তৃতীয় সূত্র আরে আমি তো জানি এই জায়গায় আমাকে তৃতীয় সূত্র আছে আমি তো তাই লেগে ইচ্ছা করে নৌকাটা ডুবাইছি আমি তো ক্লিয়ার দেখছিলাম এই জায়গায় আমাকে তৃতীয় সূত্র আছে কি করে এই হালায় তো বাবার মতো বন্ডামি শুরু করছে পরে কি সাইটে নিয়ে ওপেন নিতে লালা তারা দিয়ে দিব নাকি হ্যাঁ দিয়ে দিই এই ওই ওই ও এই তোর ঝগড়া করা বাদ দে আমরা আগের বার পাইছিলাম পরিমো আর এখন পাইছি এনআই তাহলে পরিমোর সাথে এনআই যোগ করলে হইলো পুরান ঢাকা তোর না নিজে খালি কর তোর কোন স্কুল থেকে পড়ালে শিখাইছে হালা পালা পরিমোর সাথে এনআই যোগ করলে হয় পরিমনি এই তাইলে কি ব্যাড ব্রাদার চ্যানেলের প্লে বাটন পরিমনি চুরি করছে তাড়াতাড়ি পরিমনির কাছে যাইয়া প্লে বাটন উদ্ধার করতে হবে মুরগির ভুড়ি ভাজলে ভুড়ি বলে গরুর ভুড়ি ভাজলে বলে বট মুরগির ভুড়ি ভাজলে ভুড়ি বলে গরুর ভুড়ি ভাজলে বলে বট তাই আমার নাম পরিমণিতা বস শায়রি কইছিলেন ঠিক আছে কিন্তু মোরাটা জ্বালা তিদে ফালাইলেন না ওরে উঠাইবো কেডা থাক ওডা তোলা লাগবো না পর থেকে তো বাবা ভালো শায়রি কই তাইলে ওরা সেই সিআইডি যারা ব্যাড ব্রাদার্সের প্লে বাটনের কেস পাইছে কিন্তু ওডা কেডা ওডা তো চিনলাম না এইটা হলো আমাকে বাবা হারবাল আরে তো বাবা কম জনি সিংস বেশি দেয়া যায় আরে জামা কাপড় পড়াস নাই কে তোমারেও তো নায়িকা কম খেলোয়ার বেশি দেয়া যায় কি করে ওই কি কইলো ওই আরে মার আমাগো সামনে আমাগো বাবারে মারবো আমাগো সামনে আমাগো বাবারে মারবো দাঁড়ান আমরা একটু সাইডে যাইতাছি তারপর মারেন এই তোরা এইভাবে যাস না ওগো লগে কথা কই ব্যাপারটা সমাধান করা ভালো ওই ওই ও ওই ও ও তুই কথা কইতে যাবি হু আচ্ছা যা ওই ওই ও ও ওই ও ও ওই ও ওই হে ও কি কইলি এটা বস আর সব কথা আমি বুঝছি উলাড়ায় তিন আর বাপ মা নাই ও ভাত পায় না তাই দুই বেলা চা খায় আর বস ও মিষ্টি ভাষা আপনার দূরে গালিও দিছে খুব খারাপ গালি কিন্তু আপনি মাইন্ড করেন না এই সমস্ত ফালতু কথা শোনার মতো টাইম একদমই নাই ওরা যেহেতু জানে গেছে যে ব্যাট ব্যাটাসের প্লে বাটন আমি চুরি করছি তা করে খালাস করে দে কিন্তু একটা কথা তো এখনো জানলাম না আপনি ব্যাট ব্রাদার্স চ্যানেলের প্লে বাটন হাইজ্যাক করছেন কেন আপনার ব্যাট ব্রাদার্সের প্লে বাটনের লগে কি শত্রুতা আমি ব্যাড ব্রাদার্সের প্লে বাটন চুরি করছি কারণ ওরা আমার নিয়ে ট্রোল করছে আমার নিয়ে মজা করছে এমনকি ওরা আমার নিয়ে ভিডিও বানাইতে বানাইতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে ফেলাইছে এমনকি ভিডিওতে মাঝে মাঝে আমার নাম খালি করে করে দিছে তাই এই প্লে বাটন হবো না এই প্লে বাটন পুরাটাই আমার কিন্তু আপনি ওকে প্লে বাটন চুরি করলেন কেন আরে ব্যাড ব্রাদার্সের ওরা সবসময় আমার নিয়ে মজা করছে
আমার নিয়ে ট্রোল করছে, আমার নিয়ে ভিডিও বানাতে বানাতে আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রেখেছে গা। এমনকি ভিডিওতে মাঝে মাঝে আমার নানির খালি কর করে দিতে, তাই আমি ওর প্লে বাটন চুরি করছি। কিন্তু আপনি ওকে প্লে বাটন চুরি করছেন কি লেগে? আরে ভাই, ওর প্রত্যেকটা ভিডিওতে আমার নাম নিছে, আমার নিয়ে ট্রোল করছে, আর তাই আমি ওর প্লে বাটন চুরি করছি। আরে প্লে বাটন সম্পূর্ণ অধিকার আমার। কিন্তু আপনি এখনো তো কইলেন না যে আপনি প্লে বাটন চুরি করছেন কি লেগে? কিন্তু আপনি তো এখনো একটা জিনিস কইলেন না, আসলে আপনি ব্যাট বাজার সেলানের প্লে বাটনটা চুরি করছিলেন কি লেগে? ভাই আপনারা মারেন, আমারে মারেন, আপনারা আপনারা আমার মারেন ভাই মারেন। যাইক, অবশেষে ব্যাড ব্রাদার্স চ্যানেলের প্লে বাটনটা ওকে কুরিয়ার করে পাঠিয়ে দিছি। কিন্তু এই আমরা তো ওকে কাছে যাই ওকে হাতে প্লে বাটনটা দিয়ে দিতে পারতাম, তাহলে তো ওরা আরো বেশি খুশি হইতো। ব্যাড ব্রাদার্সের পোলাপানের খবর তো জানেন না, ওরা আস্তে করে খেতে নিয়া খালি করে দেয়। ওই উই ও আসলেই তো তোর ব্যাগে কি? আরে ব্যাড ব্রাদার্সের প্লে বাটন কুরিয়ার করার সময় আমি প্লে বাটনটা একটু খুইলা দেখছিলাম, আর প্লে বাটনের ভিতরে এই বেগুনি কালার এটা কি জানি আসিল, আর বেগুনি কালার তো আমার ফেভারিট, তাই লেগে এটা আমি রেখে দিই। তারা আমার নিয়ে যায় তো খেতে নিবো না, এখন তো কাজ বনে নিবো।